আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। টাকা পাচারের অভিযোগে দেশ ছাড়া করা হয়েছে তারেক জিয়াকে। এবার সেই তারেক জিয়া এবার আসল গোপন তথ্য ফাঁস করল। এবার টাকা পাচারের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের ভিসা বাতিল করল এবং ডিবি হারুনকে হুমকি দিয়ে একই বলল জাতিসংঘ। কেননা তারেক জিয়াকে টাকা পাচারের অভিযোগে দেশ থেকে ছাড়া করা হয়েছে। এবার প্রধানমন্ত্রী কিংবা তার যে নেতাকর্মীরা রয়েছে তারা এবার দেশ থেকে টাকা পাচার করতেছে, সেই ঘটনাটি ভালো করে বুঝতে পেরেছে জাতিসংঘ। তাই তো এবার দেশ থেকে আস্তে আস্তে পালাতে চাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা, কিন্তু তাদেরকে তো দেশ থেকে পালানোর কোনো প্রকার সুযোগ দিবে না জাতিসংঘ। তাই তো এবার দেশে যেন আবারও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সে নির্বাচনের পরেই টাকার আসল হিসাব তৈরি করা হবে। কেননা এখন দল রয়েছে ক্ষমতায়, প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে দল চালাতে চাবে ঠিক সেভাবেই দল চলবে। কিন্তু যখন দেশে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে, দল যখন পরিবর্তন হবে, তখন তো আর প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো কিছুই করতে পারবে না। তাই তো তখনকে তাদের বিরুদ্ধে নতুন করে অ্যাকশন নেবে জাতিসংঘ। তাই তো এবার সকলে মিলে একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে সকলে এর বিরুদ্ধে ঘোর প্রতিবাদ জানিয়েছে। আর যতদিন না দেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত দেশে এমন অবস্থা চলতেই থাকবে। আর যদি এমন অবস্থা দেশে চলতে থাকে তাহলে তো বিএনপি কিংবা অন্য যেসব দল রয়েছে তাদের জন্য সুখবর নেমে আসবে। কেননা দেশ থেকে একটি টাকা আর কোনো দল পাচার করতে পারবে না। আর যদি দেশ থেকে টাকা পাচার করতে না পারে তাহলে তো তারা এমনি থেকে দল থেকে পদত্যাগ করবে। আর অপরদিকে প্রধানমন্ত্রীকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তাকে যেন সে পদত্যাগ করে, কিন্তু প্রধানমন্ত্রী তো বুঝতে পেরেছে সে যদি পদত্যাগ করে তাহলে তার সামনে কঠিন বিপর্যয় নেমে আসবে। তাই তো সে পদত্যাগ করতে পারতেছে না। এখন দেশে যদি আবারও সুষ্ঠুভাবে নির্বাচন করা হয় এবং জাতিসংঘ তাদের যদি আসল খেল দেখাতে পারে তাহলে সুযোগ রয়েছে বাংলাদেশ কিংবা বিএনপি নেতাকর্মীদের জন্য। আর যদি দেশে এমন অবস্থার মধ্য দিয়ে যায় তাহলে তো দেশ তো খারাপ সময়ের মধ্য দিয়েই যাবে। কেননা দেশে যতদিন পর্যন্ত না শান্তি ফিরে আসছে ততদিন পর্যন্ত দেশে এমন অবস্থা চলতেই থাকবে। আর এর থেকে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হবে সাধারণ জনগণ। অপরদিকে পুলিশ বাহিনীদের উপর একের পর এক আক্রমণ করাই হচ্ছে। কেননা ডিবি হারুন বাংলাদেশে আওয়ামী লীগকে নানাভাবে সাহায্য করতেছে, তাই তো বিএনপি নেতাকর্মীরা সেভাবে রুখে দাঁড়াতে পারতেছে না। এবার যেহেতু তারা জাতিসংঘের সাহায্য পেয়েছে তাই তো এবার তারা আবারও নতুন করে সংগ্রামের চিন্তা করতেছে। সঙ্গে সঙ্গে এবার তারেক জিয়া ফিরতেছে দেশে, আরও বেশি সুখবর আসতেছে বিএনপি নেতাকর্মীদের জন্য। তো আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।